সামনাসামনি মনে করো কোনো সিনিয়র একটা ভাইয়ের সাথে কথা বলছো, তুমি বললা ভাইয়া কাজটা একটু করে দিবেন, তুমি কিন্তু রিকোয়েস্ট করছো। খেয়াল করে দেখো তো এই সেম জিনিসটা তুমি মেসেজে লিখো, তোমার সিনিয়র ভাই যদি এভাবে পড়ে, ভাইয়া কাজটা একটু করে দিবেন, তোমার ভাইয়া তো ভাবতে পারে যে তুমি তাকে আদেশ করে বলছো, তাই না? সামনাসামনি কিন্তু তার ইমোশনটা দেখে বোঝা যায়, যে ভাইবটা দেখে বোঝা যায়, টোনটা শুনে বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়। মেসেজে তো এইসবের কিছুই পাওয়া যায় না। তো ছোট্ট একটা কাজ করো, মেসেজের সাথে ইমোজি, স্মাইলি বা ইমোটিকন এটা ইউজ করো, যেন তোমার কথাটা যে রিকোয়েস্ট এর জন্য তোমার সেই ভাইয়া বুঝতে পারে। আজীবন তো খালি মানুষকে মেসেজ করেছেন, কিন্তু নিজেকেও কিন্তু মেসেজ করা যায়। আপনি চাইলে এখনই নিজেকে ট্রাই করে দেখতে পারেন যে নিজেকে মেসেজ পাঠানো যায় নাকি। খালি নিজেকে মেসেজ না, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, মনে করেন প্রেজেন্টেশনের আগের দিন নিজেকে প্রেজেন্টেশন ফাইলটা পাঠিয়ে রাখুন, এর পরের দিন যখন লাগবে মেসেঞ্জার থেকেই ডাউনলোড করে নেন। লাইফ একদম সিম্পল। মেসেজ করতে করতে তোমার সেট করে ফেললা যে 7 তারিখে তোমাদের একটা প্ল্যান আছে, অথবা 10 তারিখে তোমাদের একটা ট্যুর আছে, অথবা 13 তারিখে একটা ডেডলাইন আছে। ছোট্ট একটা কাজ করে ফেলো, প্লাস বাটন প্রেস করে একটা প্ল্যান সেট করে ফেলো ওই দিন একটা স্পেসিফিক টাইমে। কেন? কারণ যার সাথে প্ল্যান করছো সে বা তুমি বা তোমরা দুজনে যদি ভুলে যাও কোনো প্রবলেম নেই, ফেসবুক ওই ইভেন্টের ওই স্পেসিফিক সময়ের ঠিক আগে একটা রিমাইন্ডার দিয়ে দিবে, যেটা তোমাদেরকে মনে করে দিবে তোমাদের টাস্ক কী ছিল। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, যে দেখি যে কেউ এখনো আসে নাই, তো সবাইকে ফোন দেওয়া শুরু, মেসেজ দেওয়া শুরু, যে দোস্তি কোথায় আছিস, একজন এক একটা কথা বলে, কেউ বলে ফার্মগেটে, কেউ বলে কলাবাগানে। কিন্তু আপনি চাইলেই লাইভ লোকেশন অপশনে দেখতে পারেন যে আপনার ফ্রেন্ডরা কোথায় আছে, ও কি 5 মিনিটের দূরত্বে আছে নাকি এখনো বাসা থেকে বেরিয়ে হয়নি। একটু চিন্তা করে দেখো, আমরা দিনে এখন সামনাসামনি যতটুকু কথা বলি তার থেকে কিন্তু বেশি আমরা চ্যাটিং করি। সো চ্যাটে কাউকে গ্রিট করা বা কাউকে বাই বাই বলা খুবই ইম্পর্টেন্ট। সো কাউকে গ্রিট করার সময় কিন্তু সুন্দরভাবে হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি এই বলছি এখান থেকে, আপনার সাথে আমার এই বিষয়ে কথা ছিল, আমি জানি আপনি অনেক ব্যস্ত, তাও যদি আপনার একটু সময় হয় আমাকে বলতে পারেন আমি কখন নক করব বা কখন কল করব। এভাবে যখন কাউকে গ্রিট করবা তোমার সাথে তার ইনিশিয়াল যে সম্পর্কটা খুব স্মুথ হয়ে যাবে। অ্যান্ড অফকোর্স কাউকে যখন বাই বলছো, অফকোর্স এত গ্রিটিংস, ফর্মাল এই জিনিস ওই জিনিস মেনটেন করার দরকার নাই, বাট তুমি যে তাকে বাই বলছো এবং কনভারসেশন যে শেষ হচ্ছে এদের জন্য সে বুঝতে পারে। বন্ধুর বার্থডে সেলিব্রেট করা হবে, কিন্তু কেউ ডিসিশন ফাইনালাইজ করতে পারছে না যে তাকে কি চকলেট দিবে নাকি বই দিবে। এবার এই ডিসিশন নিতে 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 মাঝখানে কোনো একটা ফ্রেন্ডের, খালাতো বোনের, কাজিনের বোনের বিয়ের কাহিনী চলে আসছে। তো এক্ষেত্রে জাস্ট একটা পোল অপশন খুলে সেখানে চকলেট না বই এই অপশনগুলো দিলে কিন্তু মানুষের অন্য কোনো দিকে বিক্ষিপ্ত হচ্ছে না, তার ওই ডিসিশন দিয়ে নিজেরটা এবার সবাই একটা একমতে পৌঁছাতে পারে। আমি অলওয়েজ বলি মেসেঞ্জারের যে গ্রুপটা আছে এটাকে অনেক ভালোভাবে ইউজ করা যায়। ছোট্ট একটা ওয়ে আমি আবার বলতে চাই, যারা যারা ভালো করে বাংলা অথবা ইংলিশ প্র্যাকটিস করতে চাও, নিজেদের মধ্যে একটা মেসেঞ্জারের গ্রুপ খুলে ফেলো, যেই গ্রুপে তোমরা আড্ডাই মারবা বাট শুদ্ধ বাংলায়, তাহলে বাংলার প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি ইংলিশের প্র্যাকটিসটা করতে চাও সেম একটা গ্রুপ খুলো, যেখানকার নিয়ম থাকবে সবাই ইংলিশে সুন্দর করে কথা বলবে, সো তোমার ইংলিশের প্র্যাকটিসটাও ইজিলি হয়ে যাবে। এমনটা প্রায় সবার সাথেই হয়েছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ টেক্সট কাউকে পাঠাচ্ছি, পাঠালাম এবং পাঠানোর 2 সেকেন্ড পরেই আমরা দেখি যে কোনো একটা বড় ভুল করে ফেলেছি, কোনো বানানে ভুল করেছি কিংবা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আমরা করেছি। তো এই বিব্রতকর পরিস্থিতি যদি আমরা পড়েই যাই তাহলে অন্তত অ্যাস্টারে কিংবা স্টার চিহ্নটা ব্যবহার করে নিচে আমরা কারেকশন দিয়ে দিই যে আমরা কোন জায়গাটায় অনিচ্ছাকৃত ভুলটা করেছি। ডেইলি করা মেসেজিং, টেক্সটিং বা চ্যাটিং, এগুলোর মধ্যে এত অ্যামেজিং যে টুল ছিল কে জানতো, রাইট? এবং আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করছি, আমরা যদি প্রতিদিন একটু একটু করে এগুলোকে ব্যবহার করতে পারি জীবনে আমরা অনেক দূরে এগিয়ে যাবো, রাইট? অ্যান্ড প্লিজ নিজে ইউজ করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য সবাই মিলে স্মার্ট টেকনোলজির স্মার্ট ইউসেজটা বজায় রাখতে পারি।